নমস্কার, আজকে আমরা দশম শ্রেণী বায়ুমণ্ডল চ্যাপ্টারের বায়ু প্রবাহ পড়ব। কেন বলবো, সাময়িক বায়ু। আমরা আজকে প্রথমেই আগে সাময়িক বায়ু আলোচনা করব। সাময়িক বায়ুর যে ভাগগুলি রয়েছে পরপর, আমি বললাম নির্দিষ্ট সময় অর্থাৎ দিন বা রাত, এখানে উষ্ণতা গ্রহণ এবং বর্জনের বিকিরণের তারতম্য অনুযায়ী স্থলভাগ বা জলভাগের পাশাপাশি অবস্থানের কারণে বায়ুতে বায়ুমণ্ডলে চাপগত চাপীয় কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। এর ফলে যে বায়ুগুলি প্রবাহিত হয় তাকে বলা হয় সাময়িক বায়ু। এখন এই বায়ুগুলির মধ্যে প্রধানত স্থলবায়ু, সমুদ্র বায়ু, মৌসুমী বায়ু, এই তিনটে বায়ুকে আমি পরপর একই সাথে আলোচনা করছি, কারণ এরা প্রাসঙ্গিক একে অপরের সাথে পরিপূরক। ধরা যাক কোনো একটি স্থানে একটি স্থলভাগ আমি এবং জলভাগ আমি পাশাপাশি দেখাচ্ছি। ধরা যাক একটি এটি একটি স্থলভাগ এবং এটি একটি জলভাগ। তাহলে এইটা জলভাগ আর এটি হচ্ছে স্থলভাগ। দিনের বেলায় যখন আকাশে সূর্য আছে, দিনের বেলায় যখন তাপ গ্রহণের ব্যাপার, তাপ গ্রহণের বিষয়, সেক্ষেত্রে দেখা যায় তাপ গ্রহণের ক্ষেত্রে স্থলভাগ জলভাগের তুলনায় বিপরীত রকমের ভূমিকা পালন করে। অর্থাৎ স্থলভাগ জলভাগের তুলনায় অত্যন্ত দ্রুত তাপ গ্রহণ করে এবং জলভাগ অতটা দ্রুত তাপ গ্রহণ করতে পারে না। ফলে স্থলভাগ খুব দ্রুত তাপ গ্রহণ করে জলভাগের তুলনায় গভীর নিম্নচাপে পরিণত হয়। অর্থাৎ সারাদিনে যে তাপ তৈরি হয় তাতে জলভাগের তুলনায় স্থলভাগে লো প্রেশার বায়ুতে অবস্থান করে। সুতরাং তুলনামূলকভাবে জল অতটা উষ্ণ হতে পারলো না বলে এখানে একটা উচ্চচাপ অবস্থান করবে। এবং খুব স্বাভাবিক নিয়মে আমরা আগেই পড়েছি যে বায়ুর প্রবাহ উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে হয়ে থাকে, ফলে এই দিক থেকে এই দিকে একটি বায়ুর প্রবাহ লক্ষ্য করা যাবে। যে বায়ুটিকে আমরা সমুদ্র বায়ু বলবো, এটাই হচ্ছে আমাদের সমুদ্র বায়ু। রাত্রিবেলা কি হচ্ছে আমি এটা ভিন্ন কালি দিয়ে দেখাই। চাঁদ রাতের বেলা যেটা হচ্ছে যে এর ঠিক বিপরীত অবস্থা, অর্থাৎ তাপ গ্রহণ নয়, এখন তাপ বর্জনের বিষয়, অর্থাৎ তাপ এখন বিকিরণের ব্যাপার। স্থলভাগ জলভাগের তুলনায় খুব দ্রুত তাপ বিকিরণ করে দেয়, ফলে তাপ দ্রুত বিকিরণ করে এখানে একটি হাই প্রেশার তৈরি হয় শীতল হয়ে যাওয়ার কারণে। কিন্তু জলভাগ অতটা তাপ ওই রাত্রে বিকিরণ করতে পারে না বলে তুলনায় এ বেশি জলভাগ বেশি গরম হয়ে থাকে, তাই এখানে একটি লো প্রেশার তৈরি হয়। এই হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে একটি বায়ু প্রবাহ হবে, তাহলে এই বায়ুটি এই দিক থেকে এদিকে প্রবাহিত হবে যা স্থল থেকে জলের দিকে বলে একে স্থলবায়ু বলা হবে। এই দুই বায়ু, সমুদ্র বায়ু এবং স্থলবায়ু, দুটি ভিন্ন সময়ে অর্থাৎ দিনে এবং রাতে প্রবাহিত হচ্ছে। মৌসুমী বায়ুটা এই প্রসঙ্গে এখানে আসছে যে আমি যদি মৌসুমী বায়ুর প্রবাহ অঞ্চলটা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে আমি যদি ওই অংশটা একটু এঁকে নিই আমাদের সুবিধা হবে। এই যে বিশাল, আমি জাস্ট এখানে স্থলভাগ বলতে মানে স্থলবায়ু এবং সমুদ্রবায়ু বলতে গিয়ে যে কন্ডিশনগুলো বলেছি সেইটাই যদি এখানে বৃহৎ আকারে ধরি, অর্থাৎ এখানে এশিয়ার বিশাল স্থলভাগ, এশিয়ার বিরাট স্থলভাগ, আমি এখানে স্থলভাগ বলছিলাম এটাকে বড় আকারে ধরছি, মানে এটা একটা ছোট ডিকশনারি, হ্যাঁ ধারণাটা জাস্ট বড় করে, মানে এখানে ছোট ছোট বলছিলাম স্থলভাগ, এখানে বলছি বিশাল এশিয়ার স্থলভাগ। আর জলভাগ বলছিলাম এটা বিরাট ভারত মহাসাগরের জলভাগ, ভারত মহাসাগরের জলভাগ। এখন এখানে দিন বলছিলাম সেটাকে যদি আমি এখানে গ্রীষ্ম হিসাবে দেখি, গ্রীষ্ম, তাহলে গ্রীষ্মকাল হিসাবে দেখি, তাহলে দেখবো তাপ গ্রহণের ব্যাপার, অর্থাৎ গ্রীষ্মকালে এই স্থলভাগ তাপ গ্রহণ করে এখানে একটি লো প্রেশার তৈরি করে। এপ্রিল মে মাসের শেষের দিকে লো প্রেশার তৈরি করে, গভীর একটি লো প্রেশার তৈরি করে। এবং দক্ষিণ গোলার্ধে এটা যদি নিরক্ষরেখা হয় তাহলে দক্ষিণ দিক থেকে যে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ গোলার্ধে যে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলায় আসে, আমরা নিয়ত বায়ু প্রবাহে পড়েছি,
সেই দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে এই লো প্রেশারের আকর্ষণে এতটাই গভীর শক্তিশালী লো প্রেশার তৈরি হয় এখানে পামির তিব্বত মালভূমির অঞ্চলটিতে, যে তার আকর্ষণে নিরক্ষরেখা অতিক্রম করে এই দক্ষিণ পূর্ব আয়ন বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে এই বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুরূপে ভারতের দিকে প্রবেশ করে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশগুলিতে এই বায়ু বৃষ্টিপাত ঘটায় যেহেতু জলভাগ থেকে তৈরি হয়ে আসছে। এই বায়ুটা দেখা যাচ্ছে যে এই সমুদ্র বায়ুরই প্রতিলিপি, একটা প্রতিলিপি বলা যেতে পারে। এটা ছোট অর্থে, সংকীর্ণ অর্থে, স্বল্প পরিসরে, এটা বৃহৎ পরিসরে গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলে, ভারত মহাসাগর এবং এশিয়ার স্থলভাগ এবং জলভাগের অঞ্চলে এই চাপ ব্যবস্থা তৈরি হচ্ছে। গোটা গ্রীষ্মকাল জুড়ে এই চাপ ব্যবস্থা তৈরি হচ্ছে দিনের বেলা। তাহলে এই দিনের বেলার সাথে এখানে গ্রীষ্মকালের একটা মিল, একটা তুলনা করা যেতে পারে। এইটি হচ্ছে দক্ষিণ পূর্ব পশ্চিম মৌসুমী বায়ু, যা আসলে একটি সমুদ্র বায়ুই বটে। তাই একে বলা হয় সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ। এটা কিন্তু পরীক্ষায় আলাদা করে আসতে পারে 3 নম্বর বা 2 নম্বরে। আমরা এবার শীতকাল অর্থাৎ রাত্রিবেলাটাকে আমি যদি শীতকাল হিসাবে ধরি, রাত্রিকালটাকে আমি যদি শীত হিসাবে ধরি, তাহলে কি ঘটনা ঘটে দেখা যায়। তাহলে শীতকালে তাপ বিকিরণের ব্যাপার, তাহলে তাপ ছাড়ার ক্ষেত্রে এই স্থলভাগ, এশিয়ার বিরাট স্থলভাগ, তাপ ছেড়ে এই স্থলভাগের উপরে বিরাট লো প্রেশার তৈরি হয়, হাই প্রেশার তৈরি হয়। তাপ ছেড়ে দিলে পরে হাই প্রেশার তৈরি হবে, খুব স্বাভাবিক, বায়ু সংকুচিত হয়ে গিয়ে। কিন্তু জলভাগ, ভারত মহাসাগরের জলভাগ অতটা তাপ ছাড়তে পারে না বলে এখানে লো প্রেশার বিরাজ করে, ফলে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে এই দিকে একটি বায়ু প্রবাহ হয় সমুদ্রের দিকে। এই বায়ুটা উত্তর পূর্ব দিক থেকে আসছে, তাই এই বায়ুর নাম দেওয়া হয়েছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। আসলে মৌসুমী কথার মধ্যেই কিন্তু সময়, এই যে সাময়িকের যে সময় কথাটা বলছিলাম, ঋতু বা দিন বা রাত, এই ব্যাপারটি কিন্তু মৌসুমী কথাটার মধ্যেই রয়েছে। মৌসুমী একটা আরবি শব্দ যার অর্থ ঋতু, সিজন। তাহলে আমরা দেখতে পাচ্ছি শীত ঋতুতে আমরা কিন্তু ঠিক বিপরীত 180 ডিগ্রি উল্টো দিক থেকে বায়ু প্রবাহ, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ঠিক উল্টো দিক থেকে বায়ু প্রবাহ আসছে, যেটা স্থলভাগ থেকে আসছে। এই বায়ুটা স্থলভাগ থেকে তৈরি হয় বলে এখানে জলীয়বাষ্প থাকে না, ফলে খুব শুষ্ক হয়। এই গেল মৌসুমী বায়ু। তাই মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়ে থাকে। আচ্ছা, আমরা এবার আরও দুটি বায়ু প্রবাহ রয়েছে এখানে বলা যেতে পারে সাময়িক বায়ুর মধ্যে, খুব সংক্ষেপে আলোচনা করে নিই। একটি হচ্ছে একটা, ধরা যাক এরকম একটা পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চলে দিনের শেষে অর্থাৎ সূর্যাস্তের ঠিক পরে পরে এই যে রক সার্ফেসটা, শিলাস্তরটি সারাদিনে যে তাপ নিল তা বিকেলবেলায় বিকিরণ করবে, ফলে নিচের বায়ু তাপ গ্রহণ করে উষ্ণ হয় এবং পর্বতের গা বেয়ে উপরের দিকে উঠে যায়। একে বলা হয় অ্যানাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু বা উপত্যকা বায়ু, উপত্যকা বায়ু। আবার এই ওপরে যে বায়ুটা থাকে সেই বায়ুটা শীতল হয়ে তাপ বিকিরণ করে পর্বতের গা বেয়ে বেয়ে নিচে নেমে আসে, একে বলে ক্যাটাবেটিক বায়ু। ক্যাটা, ক্যাটা কথার অর্থ হচ্ছে নিচের দিকে নেমে যাওয়া, অ্যানা কথার অর্থ হচ্ছে উপরের দিকে উঠে যাওয়া, একে বলে পার্বত্য বায়ু। ফলে উপত্যকা বায়ু এবং পার্বত্য বায়ু, এই হচ্ছে আমাদের মোটামুটি সাময়িক বায়ু প্রবাহগুলি। এবারে আমরা চলে যাব স্থানীয় বায়ু প্রবাহে। স্থানীয় বায়ু প্রবাহগুলির মধ্যে অন্যতম হচ্ছে যেগুলি, মানে দুটো ভাগে ভাগ করে আলোচনা করলে ভালো হয়, কিছুটা কিছু বায়ু রয়েছে যারা শীতল, কিছু বায়ু রয়েছে যারা উষ্ণ। এক, ফন, প্রথমত আমরা ফন বায়ুটা দেখি, দেখায় এটা ইটালি, এটা ভূমধ্যসাগর, এটা আফ্রিকা, এটা এশিয়া, এটা ইউরোপ, এটা স্পেন, এই জায়গাটা হচ্ছে স্পেন, এটা এই অংশটি হচ্ছে ফ্রান্স, ফ্রান্স। এখানে একটা পর্বতমালা রয়েছে যার নাম আল্পস, আল্পস পর্বতমালা, আল্পস। আল্পসের দক্ষিণ দিক থেকে একটি বায়ু প্রবাহ আল্পস অতিক্রম করে, আচ্ছা এখানে একটা নদী আছে ফ্রান্সে, এই জায়গাটা একটু বড় করে রাখি, এখানে একটা ফ্রান্সের একটা নদী আছে তার নাম রাইন, এই রাইন নদীর অববাহিকায় এই আল্পস পর্বত অতিক্রম করে এই বায়ুটি এখানে পৌঁছই। শীতকালের দিকে এই বায়ুটি প্রবাহিত হয়, এটি একটি উষ্ণ বায়ু। এই বায়ুটার নাম হচ্ছে ফন, আল্পস পর্বতের দক্ষিণ থেকে আসে,
আলপস পেরিয়ে রাইন উপত্যকায় আঙুর ফল পাকার ক্ষেত্রে এই বায়ু একটি ভূমিকা রয়েছে। আমি গল্পগুলো বলছি কারণ যাতে মনে রাখা যায়। এই হচ্ছে ফন, এক এক লিখে রাখা। এবার ফন থেকে এই আলপস থেকে আরেকটি বায়ু প্রবাহ যেটা দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়, এখানে রোন বলে একটা নদী আছে, রোন নদীর উপত্যকায় এই বায়ুটি প্রবাহিত হয় ফ্রান্সে, দক্ষিণ ফ্রান্সে। এই বায়ুটি আমি দু নম্বর দিলাম, এই বায়ুটির নাম হচ্ছে দুই মিস্ট্রা। মিস্ট্রা এটি কিন্তু একটু শীতল বায়ু, তাই আমি ডট ডট দিয়ে দেখালাম। আরেকটি বায়ু যেটা আল্পস থেকে নেমে দক্ষিণ দিকে এসে, এটা ইটালি, এই লম্বা মতো দেশটা হচ্ছে ইটালি, লম্বা মতো দেশটার পাশ দিয়ে। আমি পরে এটাকে একটু জুম করে বড় করে আমি একটু আলাদা করে আলাদা কালিতে দেখানোর চেষ্টা করবো, আমি একটু বলে নিই। এই বায়ুটা আড্রিয়া, এই উপসাগরটার নাম হচ্ছে অ্যাড্রিয়াটিক উপসাগর, প্রশান্ত এই ভূমধ্য সাগরের এই অংশের নাম হচ্ছে অ্যাড্রিয়াটিক উপসাগর। এখানে একটুখানি এরকম বাঁক আছে, এই অ্যাড্রিয়াটিক উপসাগরের ইতালির পাশ দিয়ে এই বায়ুটি দক্ষিণ দিকে যায়। এর নাম তিন নম্বর, এর নাম বোরা, তিন বোরা। চার নম্বর হচ্ছে স্পেনে একটি বায়ু এই দিক থেকে প্রবাহিত হয়, যেটা এই মরুভূমি থেকে মানে আমাদের সাহারা থেকে এই বায়ুটা স্পেনে প্রবেশ করে। এই বায়ুটার নাম হচ্ছে, লেভেজ, চার নম্বর আমি এইখানে লিখে রাখি লেভেজ। এটাও কিন্তু একটু গরম বায়ু। পাঁচ নম্বর, সাহারা মরুভূমি অঞ্চলে বেশ কিছু, আচ্ছা এখানে কয়েকটা দেশের সম্পর্কে একটু আইডিয়া দরকার। এটা হচ্ছে ইজিপ্ট বা মিশর, এটা হচ্ছে লিবিয়া, এইখানে হচ্ছে মরক্কো, এম লিখে রাখলাম। এখানে গিনি বলে একটা দেশ আছে, এই উপকূলটার নাম হচ্ছে গিনি উপকূল, এটা নিরক্ষরেখার একদম কাছে। তো যাই হোক, এখানে কিছু বায়ু প্রবাহিত হয় যে বায়ুগুলো একই ধরনের, এদের বৈশিষ্ট্য এবং উৎপত্তি এই সাহারা লিবিয়া মরুভূমি এই অঞ্চলের উপস্থিত এই তৈরি হয়, এবং এদের প্রত্যেকের একটি উৎস দিক থেকে একটি নাম আছে সিরোক্কো। আমি বায়ুটার নাম লিখে রাখি সিরোক্কো, সিরোক্কো। এই সিরোক্কো বায়ুটি পাঁচ নম্বর, সিরোক্কো বায়ুটি মরক্কোতে নাম হচ্ছে সিরোক্কো, কিন্তু লিবিয়ায় এর নাম ছ নম্বর, লিবিয়ায় এর নাম এটা ছয়, লিবিয়ায় এর নাম হচ্ছে ঘিবলি, আমি এখানে লিখলাম ঘিবলি। সাত নম্বর, ইজিপ্ট এর নাম হচ্ছে খামসি, একই বায়ু কিন্তু একই ধরনের বায়ু, শুষ্ক উষ্ণ বায়ু, তার নাম হচ্ছে খামসি। আর মরক্কোতে নাম হচ্ছে সিরোক্কো। আর একটা কথা বলে রাখি, সিরোক্কো কিন্তু অনেক সময় কি হয় এই ভূমধ্যসাগর অতিক্রম করে ইতালিতে গিয়ে ইতালির আকাশে বাতাসে এতই ধূলিকণার পরিমাণ বাড়িয়ে দেয় যে মানে এটা একটা ধুলোঝড়ের মতো বাড়িয়ে দেয় যে বাতাসে দৃশ্যমানতা কমে যায়, একটা ঘোলাটে ভাব তৈরি হয়, এটা কিন্তু প্রায়শই হয়ে থাকে। আচ্ছা, এই সাহারা মরুভূমি থেকে একটি দক্ষিণ পশ্চিম দিকে একটি বায়ু প্রবাহ আসে, খুবই উষ্ণ বায়ু, শুষ্ক বায়ু। গিনি উপকূলটা এই দেশটার, এইখানে এত ঘর্মাক্ত উষ্ণ আর্দ্র আবহাওয়া, অস্বাস্থ্যকর আবহাওয়া, তো এখানে যখন এই বায়ুটা এসে পৌঁছই, আর ফলে এইখানে যে আবহাওয়া অত্যন্ত আর্দ্র এবং উষ্ণ ঘর্মাক্ত, এই অস্বস্তিকর আবহাওয়া কিছুটা এই বায়ুর মিশ্রণের কারণে কিছুটা স্বস্তিদায়ক হয়, তাই একে ডাক্তার বায়ু বলা হয়, এর নাম হারমাট্টান। ইতালি, এখান থেকে যে বায়ুটা দক্ষিণ দিক থেকে আল্পস পর্বত পেরিয়ে ফ্রান্সের রাইন উপত্যকায় যাচ্ছে, একে বলছে ফন। আল্পস থেকে একটি বায়ু, শীতল বায়ু, সেটা অ্যাড্রিয়াটিক, এটা অ্যাড্রিয়াটিক উপসাগর, ইতালির উপকূল বরাবর দক্ষিণ দিকে যাচ্ছে, এটা শীতল বায়ু ডট ডট দিয়ে দেখানো, এটা হচ্ছে বোরা। আরেকটি বায়ু আল্পস থেকে দক্ষিণ পশ্চিম দিকে নেমে আসছে, এই বায়ুটা রোম উপত্যকায় স্পেনের, এই বায়ুটাকে বলা হয়, স্পেনের রোম উপত্যকায় নেমে আসছে, এর নাম হচ্ছে মিস্ট্রাল। এদিকে মরক্কোতে, লিবিয়ায় এবং মিশরে, আফ্রিকার এই যে বিশাল সাহারা মরুভূমি অঞ্চল, এখান থেকে যে বায়ু তিনটে তৈরি হয় এগুলো সবই সিরোক্কো, কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন নাম, মিশরে খামসিন, লিবিয়ায় ঘিবলি, মরক্কোতে সিরোক্কো বলা হয়, তা কিন্তু লিবিয়াতেও সিরোক্কো নামেও পরিচিত।
এই বায়ু ভূমধ্যসাগর পার করে ইটালির আকাশে ধুলোর ঝড়, ধুলোর মতো একটা আস্তরণ তৈরি করে বাতাসে, ফলে বাতাসের দৃশ্যমানতা কমে যায়। আরেকটি বায়ু যেটা এই সিরক্কোর মতোই, সিরক্কোরই একটা অংশ ভূমধ্যসাগর পার হয়ে স্পেনে প্রবেশ করে, এই বায়ুটা 5 নম্বর, সেটাকে বলা হচ্ছে লেভেজ। স্পেনে তার মানে সিরক্কো লেভেজ নামে পরিচিত। সিরক্কো মরক্কোতে সিরক্কো, লিবিয়ায় ঘিবলি, মিশরে খামসিন এই নামে পরিচিত। আমেরিকার রকি পর্বতের পশ্চিম দিক থেকে আসছে চিনুক। রকি পর্বত পার করে তার পূর্ব দিকে প্রেইরি অঞ্চলে এই বায়ু নেমে আসে, প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়িয়ে দেয়, ফলে এখানে বরফ গলে যায় বসন্তকালের শেষে, শীতকালের শেষে বসন্তকালের শুরুতে, ফলে এই উপত্যকায় বরফ গলে যাওয়ার ফলে এখানকার রেড ইন্ডিয়ানরা আবার পশুপালন করতে সুবিধা হয় বলে আবার ফিরে আসে। এরা এই বায়ুকে নাম দিয়েছে তুষার ভক্ষক। ক্যালিফোর্নিয়া, এটা ক্যালিফোর্নিয়া উপসাগর, ক্যালিফোর্নিয়া এটা, এই দিক থেকে পশ্চিম দিকে একটি বায়ুপ্রবাহ হয় গরম বায়ু, উষ্ণ বায়ু, স্যান্টা আনা। পম্পাস তৃণভূমি অঞ্চলে পশ্চিম দিক থেকে রকি পর্বত পার করে একটি বায়ু প্রবাহিত হয়, তার নাম পম্পেরো। আমাদের এই ভারতের দক্ষিণ পশ্চিম অংশে, দক্ষিণ পশ্চিম উত্তর পশ্চিম অংশে ইউপি, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ এই সব অঞ্চলে এপ্রিল মে মাসে অত্যন্ত উষ্ণ, প্রায় 35 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বায়ুর তাপমাত্রা বেড়ে যায়। দেহে লু লাগা বলা হয় একে, এই রকম উষ্ণ বায়ুকে লু বলা হয়। এরকম উষ্ণ এবং শুষ্ক বায়ু কিন্তু সঙ্গে ধুলো থাকলে তাকে আধি বলে। এগুলো এক একটি স্কোয়াল, স্কোয়াল বলতে বোঝায় এরকম ঘূর্ণন আকারে তৈরি হওয়া কিছু ঘূর্ণবাতের মতো বায়ু, স্থানীয় বায়ু, খুব অল্প সময় থাকে, একে আধি বলে। এছাড়া আমাদের উত্তর পশ্চিম দিক থেকে আসা এপ্রিল মে মাসে বিকেলের দিকে গাঙ্গেয় উপত্যকায়, পশ্চিমবঙ্গ, আসাম ইত্যাদি অঞ্চলে কালবৈশাখী নামে একটি স্থানীয় ঝড় দেখা যায়। যে আকস্মিক কথার অর্থ হচ্ছে হঠাৎ করে আকস্মিকভাবে কোনো একটি অঞ্চলে বায়ুচাপগত তারতম্য খুব স্বল্প পরিসরে যখন কোনো বায়ুপ্রবাহের সৃষ্টি করে তখনই তাকে আকস্মিক বায়ুপ্রবাহ বলা হয়। আমরা ধরে নিই কোনো একটি স্থানে বায়ুর চাপ হাই প্রেশার বা লো প্রেশার 1013.25 মিলিবারের বেশি বা কম। এই বিষয়টি, যে বিষয়গুলোর উপরে প্রধানত নির্ভর করে উচ্চতা, উষ্ণতা ইত্যাদি আমরা যেগুলো আলোচনা করেছিলাম বায়ুচাপের তারতম্যের কারণে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে উষ্ণতা। এখন উষ্ণতা অক্ষাংশগত কারণে, অক্ষাংশ ভেদে আলাদা আলাদা হতে পারে। সাধারণত দেখা যায় যদি এটা নিরক্ষরেখা হয়, তাহলে দেখা গেছে যে নিরক্ষরেখার কাছে, নিরক্ষরেখার দুদিকে মোটামুটি 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে টেম্পারেচার খুব বেশি থাকে। এখন এই 5 থেকে 10 ডিগ্রিটা না ধরে আমরা মোটামুটি 23.5 ডিগ্রি অবধি, গড়ে 30 ডিগ্রি পর্যন্ত, মোটামুটি এই পর্যন্ত 30 ডিগ্রি নর্থ এবং 30 ডিগ্রি সাউথ এই অঞ্চলের মধ্যে আমরা যে উষ্ণতাগত বৈশিষ্ট্য দেখি সারা বছর ধরে, তার মধ্যে দেখা যায় যে হঠাৎ করে এখানে কোনো কারণে টেম্পারেচার অত্যন্ত বেড়ে যেতে পারে। খুব স্বল্প পরিসরে স্থলভাগের ওপর বা জলভাগের ওপর যদি খুব দ্রুত টেম্পারেচার খুব বেড়ে যায়, তখন সেখানে একটি স্থানীয়ভাবে নিম্নচাপ তৈরি হয় এবং সেই নিম্নচাপকে ঘিরে কতগুলি চাপ রেখা, সমচাপ রেখা তাকে বৃত্তাকারে ঘিরে অবস্থান করে। ফলে এইখানে চাপ ব্যবস্থাটা এইরকম হয়, এর ফলে এর বাইরের অঞ্চলগুলিতে হাই প্রেশার বিরাজ করে এবং হাই প্রেশার থেকে তখন ফেরেলের সূত্র অনুসারে বা দিকে, মানে বামাবর্তে, বাম আবর্তে, ডান হাত থেকে বাম দিকে এইভাবে আঁকতে হবে। এইভাবে একটা বায়ুর প্রবাহ কেন্দ্রের দিকে লো প্রেশার থাকার কারণে চারিদিকের উচ্চচাপ থেকে এরকম হয়, বায়ু এখানে কেন্দ্রবর্তী একটি, কেন্দ্রমুখী একটি বায়ুর প্রবাহ লক্ষ্য করা যায়। এই ধরনের বায়ুপ্রবাহকে আমরা ঘূর্ণবাত বলে থাকি। আকস্মিকভাবে এটা তৈরি হয় এবং ঘূর্ণন আকারে হচ্ছে বলে একে ঘূর্ণবাত বলা হয়। তো আকস্মিক বায়ুর দুটো ভাগ, একটা ঘূর্ণবাত, একটা প্রতিঘূর্ণবাত। ঘূর্ণবাত এবং প্রতিঘূর্ণবাতের মধ্যে পার্থক্য হচ্ছে যে হঠাৎ যদি কোনো পরিসরে
উষ্ণতা বেড়ে গিয়ে যেটা নিম্নচাপ পায়, যেটা এইমাত্র দেখালাম ঘূর্ণবাদ, ঠিক তার বিপরীত অবস্থা, অর্থাৎ কোথাও দেখা গেল খুবই স্বল্প পরিসরে সাধারণত শীতকালে উষ্ণতা কমে গিয়ে, অত্যন্ত কমে গিয়ে সেখানে একটি উচ্চচাপ তৈরি হচ্ছে এবং তাকে ঘিরে কতগুলি বৃত্তাকার রেখা, সমচাপ রেখা অবস্থান করছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এইখানে চাপ বেশি এবং তার বাইরের দিকে চাপ অপেক্ষাকৃত কম। কম চাপ থেকে তাহলে বাইরের জায়গাগুলোতে লো প্রেশার থাকবে, কম চাপের স্থান থেকে স্থানের দিকে হাই প্রেশার থেকে চাপ বায়ু বেরিয়ে যাবে, চারিদিকে বেরিয়ে যাবে, তখন কেন্দ্র বহির্মুখী বায়ু প্রবাহ লক্ষ্য করা যাবে। এইটা উত্তর গোলার্ধে ডানা গর্তে, অর্থাৎ এইভাবে একটু বৃত্তের আকারে ঘূর্ণনের আকারে মাঝখান থেকে বায়ু চারিদিকে ছড়িয়ে পড়বে, একে বলা হবে প্রতিঘূর্ণবাদ। আমরা ঘূর্ণবাদটা একটু বিস্তারিত আলোচনা করি, তারপরে আমি প্রতিঘূর্ণবাদের মধ্যে বৈশিষ্ট্যগুলোতে যাব। পৃথিবীর নিরক্ষরেখার দুপাশে 5 ডিগ্রি থেকে 35 ডিগ্রি এই অক্ষাংশের মধ্যে যে ঘূর্ণবাদ হয় তাকে আমরা ক্রান্তীয় ঘূর্ণবাদ বলে থাকি। অর্থাৎ ঘূর্ণবাদের আবার দুটি ভাগ, এ ক্রান্তীয় ঘূর্ণবাদ। এইখানে কোনো একটা জায়গায় খুব স্বল্প পরিসরে প্রচণ্ড টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে লো প্রেশার তৈরি হয়, তাকে ঘিরে কতগুলি সমচাপ রেখা বিরাজ করে যার কেন্দ্রে নিম্নচাপ খুব বেশি হয়, খুব গভীর নিম্নচাপ হয়। ধরা যাক এখানে 990 মিলিবার, তাহলে তার বাইরের দিকে অপেক্ষাকৃত এটা ধরা যাক 992 মিলিবার, এটা 994 মিলিবার, এটা 996 মিলিবার, তাহলে এই দিকে থেকে বাইরের দিকে বায়ুর চাপটা অপেক্ষাকৃত বেশি, তাহলে চারিদিকে উচ্চচাপ ঘিরে থাকবে, তখন এইখানে এইভাবে বায়ু কেন্দ্রের দিকে ঘূর্ণন আকারে প্রবেশ করবে। এটাই হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ। এই ক্রান্তীয় ঘূর্ণবাদ বিভিন্ন সাগরে বিভিন্ন নাম হয়েছে। চীন সাগরে, দক্ষিণ চীন সাগরে এখানে এর নাম টাইফুন, জাপান সাগরে এখানে এর নাম টাইফুন, আমাদের ভারত মহাসাগর অর্থাৎ বঙ্গোপসাগর, আরব সাগরে এই বায়ুর নাম, এই ঘূর্ণবাদের নাম সাইক্লোন, সাইক্লোন। এখানে মেক্সিকো উপসাগরে এর নাম হ্যারিকেন, হ্যারিকেন। আর এই যে মেক্সিকোতে যেখানে মিসিসিপি অববাহিকা, এইখানে স্থলভাগের মধ্যে এই বায়ুর গতিবেগ সব থেকে বেশি হয়, খুব শক্তিশালী হয়, এর নাম টর্নেডো। সারা পৃথিবী জুড়ে এরকম বায়ুর এই ক্রান্তীয় ঘূর্ণবাদের বিভিন্ন নামকরণ হয়েছে। এখানে অস্ট্রেলিয়া আছে, অস্ট্রেলিয়ায় এই বায়ুর নাম উইলি উইল। এখানে ফিলিপাইন্স আছে, সেখানে এই বায়ুর নাম, এই ঘূর্ণবাদের নাম হচ্ছে ম্যাগুই। তো এইভাবে আমরা ক্রান্তীয় ঘূর্ণবাদ এই অঞ্চলে সারা পৃথিবী জুড়ে দেখতে পাই। এর উৎপত্তিতে এইটুকু বলা যায় যে ভূপৃষ্ঠের ওপর কোনো স্বল্প পরিসরে যখন একটা লো প্রেশার তৈরি হয়, আমি যেটা এই এভাবে দেখালাম সেটাকে আমি একটু প্রস্থচ্ছেদ করে দেখাচ্ছি, যে দুপাশে বায়ু এখানে ছুটে আসে এবং এই যে অংশটা সেখানে একটা বায়ু এরকম স্পাইরাল, একটা এরকম স্প্রিংয়ের মতো চারপাশ থেকে ঘুরে ঘুরে বায়ু ঘুরে ঘুরে ওপরের দিকে উঠতে থাকে। এই হাইটটা প্রায় 10 থেকে 12 কিলোমিটার হয়ে থাকে। এই উপরের দিকে বায়ু উপরে উঠে গিয়ে এখানে আবার শীতল হয়ে ঘনীভূত হয় এবং এই দুপাশে বৃষ্টি হয়, কিন্তু এই যে মাঝখানে যে অংশটুকু, এইটুকু 5 থেকে 10 কিলোমিটার মতান্তরে, 10 থেকে 12 কিলোমিটার, এই এইটাকে আমরা বলা হয় বলি ঘূর্ণবাদের চক্ষু, আই অফ সাইক্লোন বলা হয়ে থাকে। এই আই অফ সাইক্লোনে চারপাশে যেহেতু বায়ুর ঘূর্ণনটা তৈরি হয়, তাই জন্য এর মাঝখানে কোনো মেঘ থাকে না, মেঘমুক্ত নির্মল আকাশ থাকে এবং তার চারপাশ অঞ্চলগুলোতেই ঝড় বৃষ্টি ইত্যাদি হয়ে থাকে, প্রচণ্ড গতিবেগ সম্পন্ন বায়ু প্রবাহিত হয়। এইখানে বায়ুর গতিবেগ প্রায়, আচ্ছা আমি এক এক করে এখানে বৈশিষ্ট্যগুলোতে আসি, তাহলে উৎপত্তি আমি বললাম প্রধানত স্থলভাগ বা জলভাগের উপরে। সাধারণত দেখা যায় ক্রান্তীয় ঘূর্ণবাদগুলো জলভাগের উপরেই প্রথমত তৈরি হয়, তবে এই ক্ষেত্রে 27 ডিগ্রি টেম্পারেচার অনেকক্ষণ ধরে থাকতে হয়, মানে দীর্ঘ সময় ধরে 27 ডিগ্রি টেম্পারেচার যদি অবস্থান না করে তাহলে এই ঘূর্ণবাদ তৈরি হতে পারে না। সেক্ষেত্রে স্থলভাগ যেহেতু দ্রুত তাপ বিকিরণ করে দেয়, তাই টেম্পারেচারটা অনেকক্ষণ ধরে রাখতে পারে না, তাই জলভাগের উপরেই সাধারণত এই ঘূর্ণবাদ হয়ে থাকে। অবস্থান বলেছি, বায়ুর চাপ, এর কেন্দ্র থেকে বাইরের দিকে, অর্থাৎ যে আমি চাপ ব্যবস্থা গড়ে উঠেছিল ঘূর্ণবাদের ক্ষেত্রে, যে মাঝখানে একটা লো প্রেশার, তার চারপাশে
কতগুলো সমচাপ রেখা বৃত্তাকারে অবস্থান করে, তাহলে কেন্দ্র থেকে বাইরের দিকে এই চাপ ঢাল যেটা আমি প্রেশার গ্রেডিয়েন্ট বলছিলাম, কেন্দ্র থেকে বাইরের দিকে যে বায়ুচাপের পার্থক্য এটা প্রায় 30 MB হয়ে থাকে, 30 মিলিবার তার বেশি। ফলে এক্ষেত্রে প্রচণ্ড গতিতে ঝোড়ো হাওয়া থাকে, এর বিস্তার এইখান থেকে এই পর্যন্ত এই বিস্তারটা প্রায় 800 কিলোমিটার পর্যন্ত হতে পারে 100 মিটার থেকে। খুব আমি এখানে টর্নেডোর কথা বলছিলাম, টর্নেডো যেটা মেক্সিকোতে দেখা যায়, মিসিসিপি উপসাগরে অববাহিকায় দেখা যায় টর্নেডো, পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী ঘূর্ণবাত, এর এই বিস্তারটা কিন্তু হয় 100 মিটারের মতো, মানে খুবই সংকীর্ণ একটি অঞ্চলে, ফলে এটি আরও শক্তিশালী হয়। উচ্চতা প্রায় 10 থেকে 12 কিলোমিটার আগেই বলেছি। ঘূর্ণবাতের চক্ষু যে অংশটিতে বায়ুর চারিদিক থেকে এসে এখানে একটি স্প্রিংয়ের মতো ঘূর্ণন তৈরি করে যেটিকে বলা হয় ভার্টেক্স, এবং এর মাঝখানে এই অঞ্চলটিতে কোনো বৃষ্টিপাত হয় না, এইটিকে বলা হয় আই অফ সাইক্লোন। গতিবেগ, এখানে বায়ুর গতিবেগ, এইখানে যে বায়ু প্রবেশ করছে সেই গতিবেগ প্রায় 40 কিলোমিটার থেকে শুরু করে 400 কিলোমিটার পার আওয়ার হয়ে থাকে। আমরা টর্নেডোর ক্ষেত্রে কিন্তু 400 কিলোমিটারের বেশি গতিবেগ সম্পন্ন বায়ুর রেকর্ড রয়েছে। এই হচ্ছে মোটামুটি ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি, অবস্থান, বৈশিষ্ট্য ইত্যাদি, আর নামকরণ তো আমি আগেই বলেছি। এখন ক্রান্তীয় ঘূর্ণবাত ছাড়াও 30 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, এই অক্ষাংশের মধ্যে এখানে কিছু নাতিশীতোষ্ণ অঞ্চলে কিছু ঘূর্ণবাত লক্ষ্য করা যায়, এইগুলোকে আমরা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বলে থাকি, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে একটি বিশেষ ব্যাপার ঘটে, যে আমরা আগেই পড়েছিলাম যে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে যে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় এবং মেরু অঞ্চল থেকে যে মেরু বায়ু প্রবাহিত হয়, এই মেরু বায়ু এবং ক্রান্তীয় অঞ্চলে আর্দ্র পশ্চিমা বায়ু, এই দুই বায়ুর মিলন ঘটে এই অঞ্চলটিতে, এই অঞ্চলটিতে। ফলে এই দুই রকম বায়ু, এটা শুষ্ক বায়ু, শুষ্ক শীতল অত্যন্ত ঠান্ডা বায়ু, আর এদিক থেকে উষ্ণ বায়ু, এই দুই বায়ুর মিলন ঘটায় এই অঞ্চলটিতে একটি বায়ুর, ধরা যাক এই দিক থেকে শীতল বায়ু আসছে আর এই দিক থেকে উষ্ণ বায়ু আসছে, এটা এটা পশ্চিমা বায়ু, এটা হচ্ছে মেরু বায়ু। এই দুই বায়ু যেখানে মিলিত হয় সেখানে একটি দেওয়াল তৈরি হয়, এই দেওয়ালটাকে বলা হয় ফ্রন্ট, বায়ু সীমান্ত, সীমানা। এই ফ্রন্টটা কিছুক্ষণের মধ্যে বেঁকে গিয়ে একটি ঘূর্ণন তৈরি করে, এই ঘূর্ণনটাকেই বলা হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত হওয়ার কারণে এখানে কিছু কিছু ঘূর্ণবাত লক্ষ্য করা যায় এই অঞ্চলে। এই ঘূর্ণবাতের ক্ষেত্রে কিন্তু বায়ুর গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার হয়, এর বেশি সাধারণত দেখা যায় না, তবে এক্ষেত্রেও বিস্তার কিন্তু অনেকটা বেশি হয়, 800 কিলোমিটার অবধি হতে পারে। তাহলে এই গেল আমাদের মোটামুটি ঘূর্ণবাত। প্রতি ঘূর্ণবাত বলতে গেলে আমাদের একটু আলোচনা করতে হবে, ঘূর্ণবাত এবং প্রতিঘূর্ণবাতের মধ্যে পার্থক্য যদি বলি তাহলে কিন্তু বোঝা যাবে। অর্থাৎ ঘূর্ণবাতের ক্ষেত্রে আমি বলেছিলাম মাঝখানে লো প্রেশার তৈরি হয় এবং তাকে ঘিরে থাকে যে বায়ুচাপ বলয়গুলি, বায়ুচাপ রেখাগুলি, তাদের চাপ ক্রমাগত বেশি হয় এবং বাইরের দিকে উচ্চচাপ থাকে, ভেতরে নিম্নচাপ থাকে এবং বায়ু কেন্দ্রের দিকে প্রবাহিত হয়। এটাই প্রতি ঘূর্ণবাতের ক্ষেত্রে যেটা হবে, ঠিক তার বিপরীত, অর্থাৎ মাঝখানে একটি উচ্চচাপ তৈরি হয়েছে, তাকে ঘিরে সমচাপ রেখাগুলি একটু বৃত্তাকার, একটু উপবৃত্তাকারে বা ভি আকৃতির অবস্থান করে এবং এটা একটু ফাঁকা ফাঁকা অবস্থান করে, ফলে বায়ু এখান থেকে চারিদিকে লো প্রেশার থাকে, এখানে বায়ুর চাপ কম এই বেশি এবং বাইরের দিকে কম, এখানে বায়ুর চাপ ভেতরে কম বাইরের দিকে বেশি, এবং বাইরে থেকে ভেতরে এই যে চাপের তারতম্য সেটা প্রায় 30 মিলিবার বা তার বেশি হয়। এখানে কিন্তু এই পার্থক্যটা অনেক কম হয়, সেটা হয় 10 মিলিবারের মতো, এখান থেকে বায়ু চারিদিকে পেরিয়ে যায় ডানা মধ্যে, উত্তর গোলার্ধে ডানা মধ্যে, এটা কিন্তু আমরা উত্তর গোলার্ধের ক্ষেত্রে বললাম, দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা হয়। এখানে বায়ুর গতিবেগ কত হয় আমি বলেছি 40 কিলোমিটার থেকে প্রায় 400 কিলোমিটার পার আওয়ার অবধি হতে পারে, এখানে বায়ুর গতিবেগ 40 কিলোমিটার পার আওয়ার হতে পারে, 15 থেকে 40 কিলোমিটার পার আওয়ার হতে পারে। এটা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট, মানে 1 মিনিট 1.5 মিনিট থেকে
কয়েক ঘন্টা অবধি হতে পারে এর স্থায়িত্ব, কিন্তু এই স্থায়িত্ব একদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। এটা অনেক ক্ষণস্থায়ী, খুব স্বল্প সময় অবস্থান করে, এটা কিন্তু দীর্ঘস্থায়ী, বহুক্ষণ ধরে এই অবস্থা চলতে থাকে। এই ঘূর্ণবাদ ক্রান্তীয় অঞ্চলে এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে হয়ে থাকে, কিন্তু প্রতীক ঘূর্ণবাদ মূলত নাতিশীতোষ্ণ অঞ্চলে হয়ে থাকে, 30-60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। ক্রান্তীয় ঘূর্ণবাদ বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ ক্ষণস্থায়ী হলেও ইহা খুবই ক্ষতিকর হতে পারে, মানে ক্ষয়ক্ষতি অনেক বেশি, ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি। এর দ্বারা গাছ উপড়ে যাওয়া এবং স্বাভাবিক জনজীবন নষ্ট হওয়া, সম্পত্তি হানি হওয়া, ঘরবাড়ি ভেঙে যাওয়া ইত্যাদি ঘটনা খুব বেশি ঘটে এই ক্ষেত্রে। কিন্তু ঘূর্ণবাদের প্রতীক ঘূর্ণবাদের ক্ষেত্রে যেহেতু গতিবেগ খুব একটা বেশি থাকে না, ফলে ক্ষয়ক্ষতির আশা পরিমাণটা খুবই কম হয়। এরপর পরে আরেকটা যেটা বলা যায় সেটা হচ্ছে যে এখানে বায়ুর গতিবেগটা ওই পার্থক্যের উপরে নির্ভর করে, মানে বায়ুচাপের পার্থক্যের উপরে নির্ভর করে, কিন্তু সেইটা কখনো এখানে 10 মিলিবারের থেকে খুব একটা বেশি হয় না বলে বায়ুর গতিবেগ বাড়ে না। আরেকটা কথা, এখানে ভি আকৃতি হয় আর এখানে বৃত্তাকারের আকৃতি হয় সমপ্রেশ রেখাগুলি। এই ঘূর্ণবাদ আমরা বলেছিলাম, আগেই বলেছি যে 100 মিটারও হতে পারে, সরু একদম খুব সংকীর্ণ, যেটা টর্নেডোর ক্ষেত্রে বলেছি খুবই সংকীর্ণ হতে পারে এই অংশটা, এবং কখনো কখনো এই বিস্তারটা প্রায় 3000 কিলোমিটার পর্যন্ত হতে পারে, অঞ্চল জুড়ে হতে পারে একটা ঘূর্ণবাদ। কিন্তু প্রতীক ঘূর্ণবাদের ক্ষেত্রে কিন্তু এই বিস্তারটা অনেক বেশি, সেটা 3000 মিটার থেকে প্রায় 9000 মিটার অবধি হতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আকস্মিক বায়ুপ্রবাহ।